এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং টু ইউ অল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। খুব না চলছে, আজ একটু মনটা খারাপ, কারণ আজকে আমি চলে যাবো পুরুলিয়া। তার আগে একটি জায়গা যাব, তো সেটার জন্যে আজকের বড় ব্লগটা বানানো। তো একটা ঘোরার জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে তোমরা জানতেই পারবে, এখন বলছি না, যেতে যেতে তোমাদেরকে বলবো। আর অনেকে হয়তো যাও জায়গাটা চেনো, তো যারা চেনো তারা দেখে হয়তো বুঝেই যাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন অনেকটা লেট হয়ে গেছে, এখন আগে যাবো ওই জায়গা, দেন ওইখান থেকে যাব পুরুলিয়া। তো আর কি, আমার ছুটি শেষ হয়ে গেল কালী পুজোর পর, আজ প্রথম ইউনিভার্সিটি খুলছে। বাট স্যার কাল রাতে মেসেজ করে জানায় যে কালকে কোনো ক্লাস হবে না, তো ভাবলাম ঘুরেই আসি, আর তোমাদেরকেও তো কিছু না কিছু দেখাতে হবে, তো চলো যাওয়া যাক। আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে পৌঁছে গেছি, অনেকে এতক্ষণে বুঝতে পেরে গেছে, আর যারা এখনও বুঝতে পারেনি তাদের জন্য বলি আমরা এসেছি আজ মাইথন ড্যাম। আমি এই ফার্স্ট টাইম এলাম, এত সামনে হওয়া সত্ত্বেও আমি কোনোদিন আসিনি, আর বোটিং তো করিনি। তো এবার যখন এসেছি তখন বোটিং করব। এখানে বোটিংটাই মেন আসলে, আর সেরকম কিছু নেই। তো চলো যাওয়া যাক ভেতরে। তো এখানে দু রকমের বোটিং হয়, একটি ওই শিকারাগুলোতে যেটা হয় সেটা, আরেকটি স্পিড বোটে। তোমরা শেয়ারে নেবার চেষ্টা করবে, তাহলে টাকাটা কম লাগবে। স্পিড বোটে পার হেড 100 করে নেয়, আর ওরা 6 জন হলেই যায়। আর শিকারাতে যজন যেতে পারো, এখানে আই থিঙ্ক 50 রুপিস। আর শিকারাগুলো দাঁড়ায় এখানে তোমার ড্যাম্পের মাঝে, একটি দ্বীপ আছে সেখানে দাঁড়ায়, পার্কের মতো জায়গা আছে সেখানে দাঁড়ায়। বাট স্পিড বোট তোমাকে এক রাউন্ড ঘুরিয়ে নিয়ে চলে আসে। তো শিকারাতে আমি পুরুলিয়াতে চেপেছি, বাট স্পিড বোটে আমি কোনোদিন চাপিনি, তাই ভাবলাম এবারে স্পিড বোটেই চাপি। তো চলো যা যাক, তোমরাও দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। Thank you.
আমরা ঘুরে চলে এলাম, বেশ মজা লাগলো, খুব এনজয় করলাম। স্পিড বোটে চেপে মজা আছে, হ্যাঁ, যদিও সময়টা খুব জলদির মধ্যে পার হয়ে গেল, বাট খুব মজা লাগছিলো আর কি। আর পুরো মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, দারুণ মজা হলো। তো তোমরা যদি আসো তো আমি বলবো স্পিড বোটটা নিশ্চয়ই একবার ট্রাই করবে, ভালো লাগবে। আর এখন তো শেয়ারেবল পেয়ে যাবেই, কারণ অনেকে এখন ঘুরতে যায়, উইন্টারটা তো ঘোরারই সিজন। তো তোমরা প্লিজ এসো একবার এখানে, ভালো লাগবে। তো এখানের বোটিংয়ের ওইখান থেকে বেরিয়ে আমি খেলাম একটি কর্নেটো আইসক্রিম। তো গাইস আমরা এখন বসেছি খেতে। তো আমি এখানে নিয়েছিলাম ছোলা ভাটুরা, বাট অনেস্টলি রিভিউ যদি দিই তো আমার একদম ভাল লাগেনি, একদম মানে টেস্টও ভালো ছিল না, আর প্রাইসটাও অনেকটাই বেশি। আর যেহেতু ট্যুরিস্ট স্পট একটু বেশি ওরা নেবে, বাট খাবারের কোয়ালিটিও ভালো ছিল না, আমার তো একদম ভালো লাগেনি। তারপর নেওয়া হয়েছিল মোগলাই, যেটার দাম নিয়েছিল 80 টাকা, বাট কোয়ান্টিটি তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, খাবারগুলো শেষ করতে পারিনি, আধা ফেলাই গেছে। তো ওই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে পাঞ্চেত পাহাড়। আমি আগে একবার পাঞ্চেত পাহাড় এসেছি, তো তখন আমি ব্লগ করতাম না তাই আর কি। আর এটা হচ্ছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম, এখানে রিসর্ট আছে, আর এখানে বিয়ে টিয়ে বাড়ি হচ্ছিলো, কিছু বাজনা বাজছিলো, আর খুব সুন্দর জায়গা এই রিসর্টটা। রিসর্টে আমি কোনোদিন আসিনি যদিও। আর হ্যাঁ, যেটা বলছিলাম পাঞ্চেত পাহাড়, সেখানেও একদিন যাবো আর তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। তো এখন আসবার পথে আমরা দাঁড়িয়েছি ওই মাইথন ব্রিজে। তো আমাদের মাইথন ঘোরা হয়ে গেছে, এখন আমরা এই যাবার সময় যে ব্রিজটা দেখালাম, পাঞ্চেতের ব্রিজটা, ওইখানে আমরা দাঁড়িয়েছি, একটু ছবি টবি তুলবো, ভিডিও করবো, তারপর যাবো বাড়ি। তো এখানে কিছু ছবি টবি তুললে আবার চললাম বাড়ির পথে। তো আসার পথে আমরা ঢুকলাম লাঞ্চ করতে। তো ফার্স্টেই নিয়েছিলাম একটি মশালা কোল্ড ড্রিঙ্কস, আর ভাত রুটি কিছু খেতে ইচ্ছে করছিল না তাই এখানে নিয়েছিলাম মিক্স চাউমিন, বাস খেয়ে দিয়ে চললাম বাড়ি। তো এই ভিডিওটা এত দূরই রাখলাম, ভিডিওটা লাইক করতে ভুলো না, বাই বাই।